হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আমাদের নিজের জায়গা সম্বন্ধে জানব। নিজের জায়গা বলতে আমরা কি জেনে থাকি? আমরা যেখানে বসবাস করি, আমরা কোথায় বসবাস করি, বিভিন্ন জন বিভিন্ন রকম অ্যান্সার তোমরা আমাকে দেবে। কেউ তার পাড়ার নাম বলবে, কেউ তার বাড়ির নাম বলবে, কেউ তার মহাকুমার নাম বলবে। এরকমভাবে আমরা যে যার জায়গাটাকে নিজের জায়গা হিসেবে জেনে থাকি। সাধারণত নিজের জায়গা বলতে আমরা যেখানে বসবাস করি সেটাকেই আমরা নিজের জায়গা বলে জেনে এসেছি বা নিজের জায়গা বলে থাকি। ঠিক সেরকমইভাবে আমাদের একটা নিজের জায়গা হলো কি? পশ্চিমবঙ্গ। অর্থাৎ কি? এই পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের রাজ্য, যে রাজ্যে আমরা বসবাস করি। সাধারণ যদি ধারণা একটা নিয়ে থাকি, তাহলে পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত? সাধারণভাবে বলতে গেলে এশিয়া মহাদেশের অন্তর্গত, ভারতবর্ষের একদম পূর্ব দিকে একটি রাজ্য হলো পশ্চিমবঙ্গ। অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ, তার মধ্যে একটি রাজ্য হলো পশ্চিমবঙ্গ। কোন দিকে অবস্থিত? ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত। এইভাবে একটা সাধারণ ধারণা পশ্চিমবঙ্গের আমরা দিতে পারি। কিন্তু যদি ভৌগোলিকভাবে এর অবস্থান আমাদের জানতে চায়, তাহলে আমাদের কি বলতে হবে? এর অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত যে অবস্থানটা রয়েছে সেটাকেই কিন্তু আমরা সাধারণভাবে তার ভৌগোলিক অবস্থান বলে থাকি। চলো দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান কি। সাধারণত 21 ডিগ্রি 20 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 27 ডিগ্রি 32 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত এটি বিস্তৃত। অর্থাৎ 21 ডিগ্রি 30 মিনিট কোন জায়গাটাতে হচ্ছে? ঠিক এই জায়গা যদি তোমরা ফলো করো, দেখো এখানে, এটা তো পশ্চিমবঙ্গের বাউন্ডারি। এখান থেকে যদি আমরা যাই, এখান থেকে যদি অক্ষাংশটা টানা হয়, এই যে অক্ষরেখাটা যদি সোজা এখান থেকে টান হয়, এটা কিন্তু হবে 21 ডিগ্রি 20 মিনিট নর্থ। এবং এটা কত দূর বিস্তৃত? পশ্চিমবঙ্গ সোজা যদি আমরা এগিয়ে যাই, যে অক্ষাংশগুলো পরপর আমরা জানি অক্ষাংশ সমান্তরালভাবে এরকমভাবে টানা হয়ে থাকে, পূর্ব থেকে পশ্চিমে কাল্পনিক রেখা। তো যদি টানা হয়ে থাকে, এখানে কত অবধি আসবে? 27 ডিগ্রি 30 মিনিট অবধি আসবে। কত? 27 ডিগ্রি 32 মিনিট নর্থ। এই অবধি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দ্রাঘিম অক্ষাংশগত এর হচ্ছে অবস্থান। এবার এর কী জানব? দ্রাঘিমাংশগত অবস্থান। দ্রাঘিমাংশগত অবস্থান কি? সাধারণত 85 ডিগ্রি 50 মিনিটস, তাহলে 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব। কত কোথায় হবে? ঠিক এই জায়গাটাতে হবে। তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার এই জায়গাটাতে কেন হলো? তোমরা হিসেব করে দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু এত অবধি বিস্তৃত, সুতরাং এখানে অক্ষাংশ থাকলে কিন্তু সেটা হবে না। পশ্চিমবঙ্গের অক্ষাংশ কত হচ্ছে এখানে? 85 ডিগ্রি 50 মিনিট। 85 ডিগ্রি 50 মিনিট থেকে তার এই জায়গাটা হচ্ছে 85 ডিগ্রি 50 মিনিট কি পূর্ব। 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে কত অবধি বিস্তৃত? 89 ডিগ্রি 52 মিনিট। কোথায় হবে? ঠিক এই জায়গাটাতে হবে। এটা যদি সোজা টানি, এটা হবে 89 ডিগ্রি 52 মিনিট পূর্ব। পূর্ব দ্রাঘিমা অবধি এটা কিন্তু বিস্তৃত। পূর্ব কেন? কারণ পশ্চিমবঙ্গ প্রথমেই বললাম পূর্ব দিকে অবস্থিত, এবং এটা ভারতবর্ষের কিছুটা উত্তর পূর্ব দিকে চলে আসে, সেই জন্য এর অক্ষাংশগুলো কিন্তু উত্তর দিকে অবস্থিত। অক্ষাংশ কীভাবে উত্তর দিক হয়, কীভাবে পূর্ব দিক হয়, সেগুলো আমরা পরে আলোচনা করব। সাধারণত এখানে এই 27 ডিগ্রি, অর্থাৎ তুমি কী বলবে? তোমরা যখন জিজ্ঞেস করবে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান কি, 21 ডিগ্রি 20 মিনিট নর্থ থেকে 27 ডিগ্রি 32 মিনিট নর্থ অব্দি, এর হচ্ছে এর অক্ষাংশগত অক্ষাংশগত বিস্তার। এবং দ্রাঘিমাংশগত লংলি চুলিডাল বিস্তার কতটা? 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 52 মিনিট পূর্ব। এইটা অনেক সময় রাউন্ড ফিগারে হয়ে যায়, এটাকে অনেক সময় বলা হয় 22 ডিগ্রি, এটাকে অনেক সময় বলা হয় এটাকে অনেক সময় বলা হচ্ছে 27 ডিগ্রি, বা এখানে এটাকে অনেক সময় বলা হয়, তোমরা লক্ষ্য করে দেখবে, 28 ডিগ্রি, এটাকে অনেক সময় বলা হয় 86 ডিগ্রি, এটাকে অনেক সময় বলা হয় 90 ডিগ্রি। পরীক্ষার সময় যতটা কাছাকাছি যেটা ঠিক হবে সেটারই কিন্তু এখানে অ্যান্সার দেবে। কারণ এখানে দিয়েছে 21 ডিগ্রি 20 মিনিট, সেখানে যদি অপশানে থাকে 21 ডিগ্রি 40 মিনিট এবং আর একটা অপশানে থাকে যদি 22, তাহলে কিন্তু 21 ডিগ্রি 40টা রাইট হবে, 22টা রাইট হবে না। অপশানের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু অ্যান্সারটা দিতে হবে। এইগুলো গেল এর সাধারণ একটা ধারণা। এবারে আমরা জানবো পশ্চিমবঙ্গের যে বিভিন্ন ধরনের বাউন্ডারি রয়েছে,
বাউন্ডারি কি কি রয়েছে? বাউন্ডারি আমরা কাকে বলি? পশ্চিমবঙ্গের চারিদিকে যে জায়গাটা রয়েছে, অর্থাৎ যদি এই পেনটা থাকে, এই পেনটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যে জায়গাগুলো থাকবে সেগুলোকে সাধারণভাবে আমরা বাউন্ডারি বলে থাকি। ঠিক সেরকমভাবে পশ্চিমবঙ্গেরও চারিদিকে কী কী রয়েছে সেগুলো কিন্তু আমরা একটু লক্ষ্য করব, এবং তার সাথে সাথে এটাও লক্ষ্য করব কোন দেশটা সব থেকে বেশি অংশ জুড়ে রয়েছে এবং কোনটা সব থেকে কম অংশ জুড়ে রয়েছে। তোমাদের এখানে যে চিত্রটা আমি দিয়েছি তোমরা সবাই একটু ফলো করো। পশ্চিমবঙ্গে আমরা কী দেখতে পাচ্ছি? উত্তরে কী রয়েছে? উত্তরে রয়েছে সিকিম, ভুটান, আসাম, তাই তো? আসাম কিন্তু অনেকটা অল্প অংশ জুড়ে, আসামটা কিছুটা উত্তর পূর্ব দিকে চলে আসছে, কিন্তু উত্তর দিকে একমাত্র রয়েছে সিকিম, ভুটান, এদিকে একটু হলে নেপাল। অর্থাৎ পূর্ব দিকে সব থেকে বেশি অংশ জুড়ে কোন রাজ্য রয়েছে বা কোন মহাদেশ, কোন দেশ রয়েছে আমাদের প্রতিবেশী দেশ? ভুটান। এরকম কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের আসতে পারে। এবার পূর্ব দিকে কী আসছে? পূর্ব দিকে পুরো অংশটা জুড়েই কিন্তু রয়েছে বাংলাদেশ। লক্ষ্য করে দেখো, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি অঞ্চলটা জুড়েই কিন্তু বাংলাদেশের বর্ডার আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এই যে পুরো অঞ্চলটা, এই পুরো অঞ্চলটাই কিন্তু বাংলাদেশের বর্ডার। শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষেরও যদি যখন আমরা ম্যাপ লক্ষ্য করব বা ভারতবর্ষেরও বাউন্ডারি যখন দেখব, সব থেকে বেশি প্রতিবেশী দেশ ভারতবর্ষকে ছুঁয়ে আছে কোন দেশ? বাংলাদেশ। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাই হবে। এবং রয়েছে কি উত্তর পূর্ব দিকে? রয়েছে আসাম। চলে আসি কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে কী রয়েছে? পশ্চিম দিকে রয়েছে দেখো বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাটা অনেকটা নর্থের দিকে চলে আসছে, বা এটা বলতে পারো তোমরা দক্ষিণ পশ্চিম দিকে। তো এদিকে রয়েছে বিহার, এদিকে রয়েছে ঝাড়খণ্ড, অর্থাৎ কোন দিকে রয়েছে? এটা পশ্চিম দিকে। এবং নেপাল যেটা রয়েছে, নেপাল রয়েছে উত্তর পশ্চিম কোণে রয়েছে নেপাল। কোন দিকে রয়েছে? নর্থ ওয়েস্ট। এটা হচ্ছে নর্থ, এইগুলো রয়েছে নর্থে, এটা রয়েছে নর্থ ইস্টে, এটা রয়েছে ইস্ট, এটা ওয়েস্টে, এটা ওয়েস্টে। এবার আসছে, এবার উড়িষ্যার কোন দিকে রয়েছে? অনেকটা রয়েছে কোন দিকটাতে? দেখো দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে উড়িষ্যা, অর্থাৎ এটা কি হবে? সাউথ ওয়েস্ট। এবং একদম দক্ষিণ দিকে কী রয়েছে? বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, এখানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের। এই হলো সাধারণ একটি ম্যাপ, আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি পশ্চিমবঙ্গের টোটাল এরিয়াটা কত, পশ্চিমবঙ্গের টোটাল এরিয়া হচ্ছে 88,752 স্কোয়ার কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের এলাকা, সাধারণভাবে, যা 7th largest স্টেট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারত, এর আয়তনগত দিক দিয়ে ভারতবর্ষের সপ্তম রাজ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এবং প্রথমেই বললাম পশ্চিমবঙ্গের সব থেকে বেশি অংশ জুড়ে কী রয়েছে? বাংলাদেশ রয়েছে। এছাড়াও এক কিছু কিছু জিনিস লক্ষ্য রাখো, আমাদের এই যে পশ্চিমবঙ্গের এই যে জায়গাটা, এই যে উত্তর দিনাজপুরের এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব ছোট্ট একটা জায়গা। এই যে জায়গাটা যদি আমরা এটা মুছে দিয়ে লক্ষ্য করি, দেখো পশ্চিমবঙ্গের ঠিক এই জায়গাটা একদম ছোট্ট, মানে গলাটা অনেকটা সরু হয়ে এসেছে। সুতরাং এই জায়গাটা বলে চিকেন, চিকেন নেক্স বলেও কিন্তু জায়গাটাকে বলা হয়ে থাকে। এবং এটা হলো পশ্চিমবঙ্গের একটা সাধারণ ধারণা। এর পরবর্তীতে আমরা চলে আসছি পশ্চিমবঙ্গের যে ডিভিশনগুলো রয়েছে। যদি পশ্চিমবঙ্গের ম্যাপটা আমরা আবার লক্ষ্য করি, আমরা কী দেখবো পশ্চিমবঙ্গের ম্যাপে কী কী রয়েছে? পশ্চিমবঙ্গে কিন্তু সাধারণত আমরা কী কী জানি, কী কী ধরনের ভূমিরূপ আমাদের ভারতবর্ষে থাকে, বা কী কী ধরনের ফিজিওগ্রাফিক ডিভিশন আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে? আমরা বিভিন্ন ধরনের সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, এইগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের মতন দেশে রয়েছে এই সব ফিজিওগ্রাফিক ডিভিশন, অর্থাৎ ভূপ্রাকৃতিক বিভিন্ন ধরনের বৈচিত্র্য কিন্তু রয়েছে। এই বৈচিত্র্যের মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু বেশিরভাগ বৈচিত্র্যই কিন্তু আমরা লক্ষ্য রাখতে পারি। কী কী বৈচিত্র্য? পশ্চিমবঙ্গে সমভূমি রয়েছে, পর্বত রয়েছে, মালভূমি রয়েছে, উপকূলবর্তী অঞ্চলও রয়েছে, এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক অঞ্চল। সব অর্থাৎ ভারতবর্ষে যে কটা ফিজিওগ্রাফিক ডিভিশন আমরা দেখতে পাই, তার মধ্যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র কোন জিনিসটা নেই? মরুভূমি অঞ্চল নেই। এছাড়া কিন্তু সমস্ত অঞ্চল পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। দেখো এই অঞ্চলটাতে কিন্তু রয়েছে পার্বত্য অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে পার্বত্য অঞ্চল। তারপরে এইদিকে পুরুলিয়া বা বীরভূমের কিছুটা অংশ কিন্তু রয়েছে আমাদের মালভূমি অঞ্চল, এটা হচ্ছে মাউন্টেন অঞ্চল রয়েছে, এইটা রয়েছে প্লেটো অঞ্চল।
এবং বাদবাকি যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের এই যে অঞ্চলগুলো, এই পুরো অঞ্চলটাই কিন্তু আমরা যদি সাধারণভাবে দৃষ্টিপাত করি পুরো অঞ্চলটাই সমভূমি অঞ্চল, বিভিন্ন ধরনের সমভূমিকে ভাগ করা হয়েছে, এই যে পুরো অঞ্চলটাই সমভূমি অঞ্চল। আর এটাও আমরা জানি পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর নদী রয়েছে, সো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নদী রয়েছে, তিস্তা রয়েছে, গঙ্গা রয়েছে, এখানে ময়ূরাক্ষী, দামোদর, সুবর্ণরেখা, বিভিন্ন ধরনের নদী কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। তো বিভিন্ন যেখানেই যেখানে নদী থাকবে আমরা সেখানেই জানি সমভূমি গড়ে উঠবে, সুতরাং পশ্চিমবঙ্গে টোটাল যে পুরোটা অঞ্চল বেশি অঞ্চল জুড়ে কিন্তু সমভূমি আমরা লক্ষ্য করতে পারি। তো সাধারণভাবে পশ্চিমবঙ্গে টোটাল যে বিভিন্ন ধরনের ফিজিওগ্রাফিক ডিভিশন রয়েছে তার মধ্যে 1% রয়েছে মাউন্টেন, কার ভিত্তিতে? টোটাল অঞ্চল বা পশ্চিমবঙ্গের টোটাল আয়তনের ভিত্তিতে। এবং তার পরবর্তীতে 6% রয়েছে প্লিটো অঞ্চল, অর্থাৎ মালভূমি অঞ্চল রয়েছে 6%। এই বাদবাকি যে পুরোটা অঞ্চল, পুরো অঞ্চলটাই কিন্তু পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল। এবং কিছু অঞ্চল তো উপকূলবর্তী অঞ্চল রয়েছে, কোথায় উপকূলটা রয়েছে তোমরা প্রত্যেকের লোকের, এই যে বে অফ বেঙ্গল, সুন্দরবনের কিছুটা অঞ্চল, এদিকে মেদিনীপুরে কিছুটা গিয়ে কিন্তু পুরোটাই আমাদের এইটা কোন অঞ্চল হচ্ছে কোস্টাল অঞ্চল কিন্তু পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করতে পারি। চলো চলে আসি এবারে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন ধরনের ফিজিওগ্রাফিক ডিভিশনগুলো রয়েছে তার ভিত্তিতে পশ্চিমবঙ্গকে একটা শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। কারণ আমি তো তোমাদের একটা সাধারণ ধারণা বললাম, এবার সেটাকে সিস্টেমেটিকভাবে যত সুন্দরভাবে আমরা শ্রেণীবিভাগ করবো আমাদের মনে রাখতে সুবিধা হবে। এই শ্রেণীবিভাগ আমি আমার মতন সুন্দরভাবে সাজিয়েছি, তোমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে কিন্তু এই শ্রেণীবিভাগটা লক্ষ্য করতে পারবে। সুতরাং যেগুলো আমরা এখানে বলছি তা যে কোনো বইয়ে এই শ্রেণীবিভাগগুলো রয়েছে, যা যে যার সুবিধা মতন সেগুলোকে ভাগ করে নিয়েছে। সাধারণভাবে আমি এখানে 7টা ভাগের মাধ্যমে দেখিয়েছি, যত সাব পয়েন্ট পো তত আমাদের বুঝতে কিন্তু অসুবিধা হয়। আমি 7টা পুরো আলাদা আলাদাভাবে দেখিয়েছি, সেগুলো কী কী প্রথমেই তোমরা লক্ষ্য করে দেখো। প্রথমেই রয়েছে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। নর্দার্ন মাউন্টেন বলতে কোন অঞ্চলটা? আমি প্রথমেই বলেছিলাম পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চল খুব অল্প অঞ্চল জুড়ে রয়েছে, 1% অঞ্চল, এই যে নর্দার্ন মাউন্টেন অঞ্চলটা। তার পরবর্তী তরাই অঞ্চল। তরাই অঞ্চল, তরাই কাকে বলে? আমরা সবাই জানি পর্বতের পাদদেশ অঞ্চল। অর্থাৎ তরাই কোথায় থাকবে? যেখানে পর্বত থাকবে তার পাদদেশ অঞ্চলে তরাই থাকবে। কোন অঞ্চলটাতে? দেখো এই যে ভায়োলেট কালারের কালার দিয়ে যে অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে তরাইয়ের অঞ্চল। এবার বাদবাকি যে অঞ্চলটা দেখো, পশ্চিমবঙ্গে প্লেন অর্থাৎ সমভূমি অঞ্চল, এটা হচ্ছে উত্তরের সমভূমির অঞ্চল, এটা হচ্ছে দক্ষিণের সমভূমি অঞ্চল। এবং তারপরে রয়েছে সুন্দরবন অঞ্চল, কোস্টাল অঞ্চল, এবং এই কিছুটা অঞ্চল, এখানে কিন্তু বিভিন্ন ধরনের নদী রয়েছে, এইগুলোকে কিন্তু সাধারণত কোস্টাল অঞ্চলের মধ্যে অনেক জায়গায় ইনক্লুড করে থাকে। কিন্তু একদম পুরো কোস্টাল অঞ্চল নদী ছাড়া, নদী অল্প কিন্তু কোস্টাল অঞ্চল বেশি, সেটা কিন্তু আমাদের এই মেদিনীপুরের জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য রাখতে পারি। এরকম এর পরবর্তীতে রয়েছে প্লেটোর অঞ্চল। প্লেটো কোন দিকটাতে রয়েছে? মালভূমি। আমরা জানি ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে মালভূমি অঞ্চল রয়েছে। কোন মালভূমি অঞ্চল? যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিছু অঞ্চলে কিন্তু রয়েছে মালভূমি অঞ্চল। এবং আরেকটু অঞ্চল রয়েছে রুরার সমভূমি অঞ্চল বা রুর সমভূমি অঞ্চল, সেটা হচ্ছে এই অঞ্চলটা রয়েছে রুর সমভূমি অঞ্চল। এইগুলোর উপর ডিপেন্ড করে পশ্চিমবঙ্গকে টোটাল 7টা ভাগে আমরা কিন্তু বিভক্ত করেছি। এবার প্রতিটা ভাগকে আমি আলাদা আলাদাভাবে তোমাদের সামনে উপস্থাপনা করব। প্রথম আমাদের কী আসছে? প্রথম আসছে আমাদের নর্থের মাউন্টেন রিজিয়ন অর্থাৎ পার্বত্য অঞ্চল। কোথায়? পশ্চিমবঙ্গে। প্রথমেই ম্যাপে লক্ষ্য করেছিলাম পার্বত্য অঞ্চল কিন্তু পশ্চিমবঙ্গে খুব অল্প, 1%, অর্থাৎ এই অঞ্চলটা জুড়ে কিন্তু রয়েছে। এই অঞ্চলটাতে কোন ডিস্ট্রিক্ট রয়েছে? আমাদের এই অঞ্চলটাতে রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট। দার্জিলিংয়ে সাধারণত শিলিগুড়ি যে রিজিয়ন, সে শিলিগুড়ি যে ডিভিশন সেটা বাদ দিয়ে পুরো অঞ্চলটাই কিন্তু এই পার্বত্য অঞ্চলের মধ্যে অন্তর্গত। এই পার্বত্য অঞ্চল সাধারণত রূপান্তরিত শিলায় গঠিত, হিমালয় রূপান্তরিত শিলা যেটা রয়েছে সেই রূপান্তরিত শিলা দিয়ে কিন্তু এই পার্বত্য অঞ্চলটা গঠিত। এবং এর সাধারণত উচ্চতা 12,000 ফিট এবং সেটা যদি মিটারে কনভার্ট করি 4,000 মিটার সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা। এবং এখানে একটা বিশেষ রিজিয়ান তৈরি হয়েছে, সেটা হচ্ছে কালিম্পং। কালিম্পং হচ্ছে একটা টাউন, সেটা কিন্তু এই অঞ্চলে রয়েছে, যে টাউনটা আমাদের নর্থ বেঙ্গলের খুব উন্নত একটি টাউন। এছাড়া এখানে বিভিন্ন ধরনের পাহাড়ি অঞ্চলের নদী রয়েছে, তার মধ্যে সবথেকে বিখ্যাত যে নদী সেটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর যদি আমরা প্রবাহটা লক্ষ্য করি, ঠিক কোন জায়গাটা তিস্তা নদী প্রবাহিত হয়েছে?
সরু করে যদি দেখো এখান থেকে কিন্তু তিস্তা নদীটা প্রবাহিত হয়েছে। এই যে তিস্তা নদী প্রভাবিত হয়েছে, যখন তিস্তা নদী প্রভাবিত হচ্ছে, এই তিস্তা নদী কিন্তু দুভাগে কিন্তু আমাদের এই অঞ্চলটাকে ভাগ করছে, একটা হচ্ছে পশ্চিমাঞ্চল আর একটা হচ্ছে পূর্ব দিকের অঞ্চল হিসেবে তিস্তা নদী দুভাগে ভাগ করছে। এছাড়াও সাধারণত উত্তর এবং পূর্ব দিকে, উত্তর এবং দক্ষিণ দিকে, সরি উত্তর এবং দক্ষিণ দিকেও কিন্তু একে দুই ভাগে ভাগ করা যায়। কী কী ভাগ? যদি উত্তর এবং দক্ষিণ দিকে, একটা হবে দার্জিলিং, নিচেরটা হবে দার্জিলিং অঞ্চল এবং উপরেরটা হবে, এই যে নিচেরটা তোমরা লক্ষ্য করো, এখান থেকে যদি দুটো আমি ভাগ করি, ওপরটা কী হবে? ওপরটা তোমরা এখানে লক্ষ্য করে দেবে সিঙ্গালিলা রেঞ্জ এবং তলারটা হবে দার্জিলিং রেঞ্জ। এগুলো হচ্ছে দুটো ভাগে ভাগ। এইখানে কী কী বিখ্যাত কিছু শৃঙ্গ রয়েছে, পর্বত শৃঙ্গ রয়েছে? কী কী পর্বত শৃঙ্গ রয়েছে? এখানে রয়েছে শান্তাকোপু, ফালুট, শবরগ্রাম, এই অঞ্চল, এইগুলো হচ্ছে এখানকার বিখ্যাত শৃঙ্গ। তার মধ্যে শান্তাকোপু খুব ইম্পর্টেন্ট। কেন? শান্তাকোপু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এবং এই সর্বোচ্চ শৃঙ্গের নামই কিন্তু হলো শান্তাকোপু। অর্থাৎ এখানে কটা ধরনের রেঞ্জ লক্ষ্য করা গেল? একটা হচ্ছে সিঙ্গালিলা রেঞ্জ আর একটা হচ্ছে দার্জিলিং রেঞ্জ। এবার হচ্ছে আমাদের তিস্তা নদীর এগুলো কোন দিকে গেল? পশ্চিম দিকে, অর্থাৎ তিস্তা নদীর এই দিকটাতে। তিস্তা নদীতে এখান থেকে প্রভাবিত হয়েছে, তিস্তা নদী প্রভাবিত হয়েছে কোথা দিয়ে? এই জায়গা দিয়ে তিস্তা নদী প্রভাবিত হয়েছে। এইখানে দুটো রেঞ্জ আছে, একটা হলো সিঙ্গালিলা আর একটা হলো দার্জিলিং। এবং তারপরে হচ্ছে পূর্ব দিকে, পূর্ব দিকে কী কী রয়েছে? পূর্ব দিকে কয়েকটি বিখ্যাত বিখ্যাত পর্বত রয়েছে। কী কী পর্বত রয়েছে এখানে? পূর্ব দিকটা যদি আমরা লক্ষ্য করি, সেখানে হচ্ছে হিসালা, চোলা, এই ধরনের কিছু পর্বত শৃঙ্গ এখানে রয়েছে, যাদের উচ্চতা 3000 মিটারের কিছু কম বা বেশি এর আশপাশে রয়েছে। এবং এই অঞ্চলটাতে যখনই আমরা কোনো পার্বত্য অঞ্চল পড়ব, সেই পার্বত্য অঞ্চলের পাদদেশ যে অঞ্চল, সেই অঞ্চলটাকে কিন্তু ডুয়ার্স অঞ্চল বা তরাই অঞ্চল আমরা বলে থাকি। অর্থাৎ যদি তোমরা ড্রয়িং করে দেখো, এরকম যদি পর্বত হয়, বা এটা আমি তো অন্যরকম পর্বত একটা আঁকলাম, যদি সাধারণ আমরা ছোটোবেলায় যে পর্বত আঁকতাম, কীরকম আঁকতাম? এরকম পর্বত আঁকতাম, তাই তো? বা এরকম পর্বত আঁকতাম, এখানে একটা শৃঙ্গ, এরকমভাবে পর্বত আঁকতাম। এই যে পর্বতের যে ঢাল, এই ঢাল বরাবর যে অঞ্চলটা থাকে, এই অঞ্চলটাকে আমরা সাধারণত ডুয়ার্স অঞ্চল বা তরাই অঞ্চল হিসেবে আমরা জেনে থাকি। হয়ে গেল আমাদের নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। কী কী জিনিস মনে রাখবে? তিস্তা নদী আছে, কয় ভাগে ভাগ করেছে তিস্তা নদী রিজিয়ন? দুই ভাগে ভাগ করেছে। এবং যদি তিস্তা নদীকে দুইভাবে, তিস্তা নদী দুইভাগে ভাগ করেছে, এছাড়াও এই অঞ্চলকে আরও দুটো ভাগে ভাগ করা হচ্ছে। কী অঞ্চল? একটা হচ্ছে দার্জিলিং রেঞ্জ আর একটা হচ্ছে শান্তাকোপু রেঞ্জ, সিঙ্গালিলা রেঞ্জ। সিঙ্গালিলা রেঞ্জ ওপরে রয়েছে, তার নিচে রয়েছে দার্জিলিং রেঞ্জ। এখানেই বিখ্যাত কিছু শৃঙ্গ রয়েছে। কী শৃঙ্গ রয়েছে? শান্তাকোপু, যা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম শৃঙ্গ। এবং তিস্তা নদী যে ভাগটা করেছে পূর্ব এবং পশ্চিমে, এই সিঙ্গালিলা এবং দার্জিলিং কোন দিকে রয়েছে? পশ্চিম দিকে রয়েছে। এবং পূর্ব দিকে কী রয়েছে? চোলা, হিসালা, বিভিন্ন ধরনের পর্বত রয়েছে। এই পর্বতগুলো কিন্তু সাধারণত পূর্ব পশ্চিম দিকে আমাদের রয়েছে। এছাড়াও এখানকার আরও কিছু কিছু পর্বত রয়েছে, যেটা ছোটো চিলা, এইগুলোকে খুব সাধারণভাবে তোমরা মনে রাখলেই হবে। এবং এখানে এর পাদদেশ অঞ্চলকে কী বলা হচ্ছে? পাদদেশ অঞ্চলকে বলা হচ্ছে ডুয়ার্স। এর পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল। মালভূমি বলতে আমাদের সবার মাঝে কেমন আছে, মালভূমি অঞ্চল হবে একটু ঢেউ খেলানো, যেখানে এবড়ো খেবড়ো হবে, এই অঞ্চলটাকে কিন্তু সাধারণত আমরা মালভূমি অঞ্চল হিসেবে জেনে থাকি। ঠিক সেরকমভাবে পশ্চিমবঙ্গে কিন্তু মালভূমি অঞ্চল রয়েছে। কোন জায়গাটা রয়েছে দেখো, এই যে ব্রাউন কালারের যে কালার দেওয়া অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু পশ্চিমবঙ্গের কী অঞ্চল? মালভূমি অঞ্চল। এই যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সাধারণত তাহলে কোন কোন রাজ্যের মধ্যে সীমাবদ্ধ রয়েছে? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বিশেষ করে পুরুলিয়ার প্রায় পুরো পাটটা এবং পুরুলিয়ার পশ্চিম অংশ পুরোটাই মালভূমি। বাঁকুড়া, বীরভূমে কিছু অংশ, পশ্চিম বর্ধমানে কিছুটা অংশ, পূর্ব বর্ধমানে কিছুটা অংশ এবং পশ্চিম মেদিনীপুরে কিছু অংশ জুড়ে কিন্তু টোটাল মালভূমি অঞ্চলটা রয়েছে। এই মালভূমি অঞ্চল কিসের অংশ? হুট করে তো মালভূমি সৃষ্টি হলো না। এই মালভূমি অঞ্চলটা কিন্তু ছোটনাগপুর মালভূমির কিছুটা অংশ কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চলটা কোথায় অবস্থিত? আমরা প্রথমেই বললাম পশ্চিমবঙ্গের একদম পশ্চিম দিকে এই মালভূমি অঞ্চলটা অবস্থিত। এইখানে রাজমহল পাহাড় রয়েছে যা খুব বিখ্যাত। এই অঞ্চলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু সাধারণ পর্বত শৃঙ্গ রয়েছে, পর্বতও রয়েছে। সেই পর্বত কী কী রয়েছে? অযোধ্যা পাহাড় এখানকার হচ্ছে এই রিজিয়নে সবথেকে উচ্চতম পাহাড়, যার উচ্চতা কত? 677 মিটার এই অযোধ্যা পাহাড়ের উচ্চতা।
এই অঞ্চলে কিছু সাধারণত নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। কীরকম? এখানে বারেন্দ্র ভূমি একটা লক্ষ্য করা যায়, সাউথ এরিয়া, অর্থাৎ এখানে দক্ষিণে কিছু উঁচু অংশ রয়েছে, এই অঞ্চলে দক্ষিণের যে অংশ সেটা একটু উঁচু অংশ, এবং এখানে বারেন্দ্র ভূমিও রয়েছে। বারেন্দ্র ভূমি কিন্তু পুরনো পলিগঠিত অঞ্চলকে সাধারণভাবে বারেন্দ্র ভূমি বলে। যখন তোমরা সমভূমি অঞ্চল পড়বে সেখানেও বারেন্দ্র ভূমি পড়বে, এবং মালভূমি অঞ্চলে ঢেউ খেলানো যে ভূমিটা রয়েছে সেটাকে সাধারণভাবে বারেন্দ্র ভূমি বলা থাকে। এই বারেন্দ্র ভূমি অঞ্চলটা কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের বেলপাহাড়ি, পশ্চিমবঙ্গে যে মেদিনীপুর ডিস্ট্রিক্ট রয়েছে, মেদিনীপুরের বেলপাহাড়ি যে এরিয়াটা সেটাকে অনেকটা বারেন্দ্র ভূমির মধ্যে রাখা হতে পারে। এবং এই যে মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্যের উপরেও মালভূমিকে সাধারণত তিনটে ভাগ ভাগ করা হচ্ছে। কী ভাগ? একটা হচ্ছে পশ্চিমের অঞ্চল, একটা হচ্ছে নর্থ উত্তর পূর্ব অঞ্চল, আর একটা হচ্ছে সাউথ এরিয়া অঞ্চল। অর্থাৎ এখানে এই যে তিনটে অঞ্চলের মধ্যে ভাগ করা হচ্ছে, প্রথম অঞ্চলটাই বললাম সাউথ এরিয়া, অর্থাৎ কি দক্ষিণ অঞ্চলে কী রয়েছে? মেদিনীপুরে যে বেলপাহাড়ি অঞ্চলটা, এই দিকটাতে মেদিনীপুর রয়েছে, এই অঞ্চলটা সাউথ অঞ্চল আমরা জেনে নিয়েছি। তারপরে চলো চলে আসা যাক কী আছে। তারপরেই রয়েছে আমাদের উত্তরের, সরি, পশ্চিমের পুরুলিয়া, পুরুলিয়ার পশ্চিম অঞ্চলে, পশ্চিমের পুরুলিয়া অঞ্চলটাকে, পশ্চিমের যে পুরুলিয়ার উঁচু অংশ রয়েছে সেটাকে কিন্তু আলাদা একটা ভাগে ভাগ করা হচ্ছে। কী ভাগ এটার নাম দেওয়া হচ্ছে? এটা বলা হচ্ছে পুরুলিয়ার উচ্চভূমি। এখানে সবথেকে উচ্চতম যে শৃঙ্গ রয়েছে এই অঞ্চলে, কী শৃঙ্গ? অযোধ্যা, এই অঞ্চলে কিন্তু অবস্থিত অযোধ্যা পাহাড়। এবং এরপরে আসছে দক্ষিণ, উত্তর পূর্ব, উত্তর পূর্বে কী আছে? উত্তর পূর্বে রয়েছে শুশুনিয়া উচ্চভূমি, মানে বিভিন্ন ধরনের যে উঁচু ভূমিটা রয়েছে সেখানে বিখ্যাত শৃঙ্গ কী রয়েছে? শুশুনিয়া। শুশুনিয়া ছাড়াও বিহারীনাথ এই অঞ্চলের উল্লেখযোগ্য শৃঙ্গ বা পর্বত বা পাহাড়। অনেক ক্ষেত্রে এর উচ্চতা এমন জায়গায় ক্ষয়ে এসে চলে এসছে যে লোকে অনেক সময় আমরা পাহাড় বলে থাকি। অযোধ্যা, শুশুনিয়া, এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটাই কিন্তু এক একটা পাহাড়। এবং এই অঞ্চলে পুরো মালভূমি অঞ্চলটা জুড়ে কিছু কিছু উঁচু নিচু ঢিবি দেখতে পাওয়া যায়, এবং উঁচু উঁচু গোলাকৃতি টাইপের চাঁই দেখতে পাওয়া যায়। এই চাঁইগুলোকে স্থানীয় ভাষায় কী বলা হচ্ছে? টিলা বলা হচ্ছে। চলে গেল, হয়ে গেল আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল। অর্থাৎ পশ্চিমের মালভূমি অঞ্চলে আমরা কী কী লক্ষ্য করতে পারলাম? পশ্চিমের মালভূমি অঞ্চল যে যে ডিস্ট্রিক্ট এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট মার্ক করা রয়েছে, এই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু পশ্চিমের মালভূমি অঞ্চল লক্ষ্য করা যায়। কার অংশ? ছোটনাগপুর মালভূমির অঞ্চল। এবং এখানে কী জাতি কীভাবে এখানে গঠিত হয়েছে? ছোটনাগপুর মালভূমি কিছু অঞ্চল ধরে এবং কিছু রকি প্ল্যান থেকে শুরু হয়েছে, অ্যালুভিয়াল প্ল্যানও এখানে কিছু, অ্যালুভিয়াল প্ল্যানও এখানে কিছু অংশ রয়েছে। সবথেকে উচ্চতম পাহাড় কী এখানে? অযোধ্যা পাহাড়। কটা ভাগে ভাগ করা হচ্ছে? টোটাল তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে দক্ষিণ অঞ্চল, একটা হচ্ছে পশ্চিমা অঞ্চল, একটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল। এবং এখানে সাধারণ ভাষায় একটা জিনিসও যেটাকে টিলা বলা হয়। এই জিনিসগুলো সাধারণত মনে রাখলে তোমাদের পশ্চিমা অঞ্চলটা সাধারণভাবে হয়ে যাবে। এর পরবর্তীতে যে পার্টটা রয়েছে সেই পার্টটা হচ্ছে প্লেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সব থেকে বেশি অঞ্চল জুড়ে যে জিনিসটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের এখানকার সমভূমি অঞ্চল। কোথা থেকে শুরু হচ্ছে? যদি আমরা এই পার্বত্য অঞ্চলটা, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলটা বাদ দিই, এবং এই মালভূমি অঞ্চলটা যদি আমরা বাদ দিই, যদি এই দুটো বাদ দেওয়া হয়, বাদ দিলে বাদ বাকি যে পুরো অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি এই পুরো অঞ্চলটাই কিন্তু সমভূমি অঞ্চলের সাধারণত অন্তর্গত হিসেবে আমরা জেনে থাকি। এই সমভূমিকে অনেকভাবে কিন্তু অনেক জায়গায় ভাগ করে এসেছে। আমি তোমাদের সাথে প্রথমে ভাগগুলো বলে নিচ্ছি, তারপরে পুরো সমভূমির বৈশিষ্ট্যটা বলবো। কী কী ভাগে ভাগ করা হচ্ছে? উত্তরে সমভূমি অঞ্চল এবং দক্ষিণে সমভূমি অঞ্চল। বিভিন্ন বইয়ে দেখবে এই সমভূমি অঞ্চলকে আরও বিভিন্ন ভাগে ভাগ করছে, উপকূলীয় সমভূমি অঞ্চল, রাজ সমভূমি অঞ্চল। কিন্তু সমভূমির বৈশিষ্ট্য কোন দুটো অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি? একটা হচ্ছে উত্তরে সমভূমি অঞ্চল, একটা হচ্ছে দক্ষিণের সমভূমি অঞ্চল। অর্থাৎ এই দুই সমভূমি অঞ্চলের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কীভাবে তৈরি হলো সমভূমি? আমরা সবাই জানি সমভূমি তৈরি হওয়া মানে সেখানে কিন্তু নদীর কাজ থাকবেই, কারণ বিশেষ করে নদীর কাজ, বিভিন্ন কাজে সমভূমি তৈরি হয়, বিভিন্নভাবে সমভূমি তৈরি হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নদীর কাজের মাধ্যমে সমভূমি তৈরি হয়। আর আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ হচ্ছে নদী মাতৃক একটা রাজ্য, এখানে নদীর সংখ্যা প্রচুর, সুতরাং সেই নদীর পলি দ্বারা কিন্তু বিভিন্ন জায়গার সমভূমি সৃষ্টি হয়েছে। তো আমরা যদি এখানে লক্ষ্য করতে পারি কোথায় কোথায় সমভূমি রয়েছে, এই যে পুরো সবুজ যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, এই সবুজ অঞ্চলটা হচ্ছে উত্তরে সমভূমি অঞ্চল, এবং এই যে দেখো হালকা ব্লু কালারের যেটা শেড দেয় এটা হচ্ছে দক্ষিণের সমভূমি অঞ্চল। এই উত্তর এবং দক্ষিণের সমভূমি অঞ্চল কীভাবে সৃষ্টি হলো তোমাদের বললাম,
এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি এবার আমরা আলোচনা করব। এখানে সাধারণত প্রথমেই বললাম পলি অঞ্চল দ্বারা গঠিত। কিসের পলি অঞ্চল? গঙ্গার, বিশেষ করে গঙ্গা এবং তার বিভিন্ন উপনদী এবং তার শাখা নদী নিয়ে কিন্তু এই পলি অঞ্চলগুলো গঠিত হয়েছে। এখানে সাধারণভাবে কয়েকটা পার্টে পলি অঞ্চলটাকে বলা হয়ে থাকে। কী কী পার্ট যদি আমরা ভাগ করে থাকি, একদম উপর দিকে চলে যাই, উত্তরে সমভূমি অঞ্চল। উত্তরে সমভূমি অঞ্চলে কী রয়েছে? সাধারণত আমরা তরাই অঞ্চল হিসেবে প্রথমে জেনেছিলাম, এই তরাই অঞ্চল নিয়ে তোমাদের পরে ডিটেলসে আলোচনা করব, শুধু চলে যাসি এর সমভূমিটা কীভাবে সৃষ্টি হলো। তরাই অঞ্চল, পার্বত্য অঞ্চল থেকে যেসব নদীগুলো প্রবাহিত হয়েছে তারা কী করছে? নুড়ি, বালি, কাঁকড় উপর থেকে কিন্তু ক্ষয় করে 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 আসছে, এবং যখন তারা সমভূমির কাছাকাছি আসছে তখন সেগুলো তারা নদীবক্ষে জমা করছে এবং সেগুলো পরবর্তীকালে নদী সরে আসছে এবং সেই অঞ্চলে বিস্তীর্ণ সমভূমির সৃষ্টি হচ্ছে। এই অঞ্চলটাকে সাধারণভাবে তরাই অঞ্চল আমরা বলে থাকি। এই তরাই অঞ্চলে কী ধরনের সমভূমি লক্ষ্য করতে পারি? একটু নুড়ি, কাঁকড়, বালি এই অঞ্চলকে কিন্তু সমভূমি সৃষ্টি করেছে। এখানে আবার কিন্তু দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা তরাই অঞ্চল, একটা ডুয়ার্স অঞ্চল। সেটা আমি তরাই অঞ্চল যখন ডিটেলসে আলোচনা করব সেটা আমি আলোচনা করে দেবো। তার পরবর্তীতে অর্থাৎ তরাই অঞ্চলে কি পার্বত্য অঞ্চলের যে নদীগুলো আসছে সেগুলো যেগুলো যে পদার্থগুলো তারা বহন করে এসে এখানে জমা করছে সেগুলো হচ্ছে এই অঞ্চলের সমভূমি অঞ্চল। এর পরবর্তীতে আসছে কি যে এই যে দক্ষিণে সমভূমি অঞ্চল, দক্ষিণে সমভূমি অঞ্চল থেকে শুরু করে এই অঞ্চলে কিন্তু একটা সমভূমি রয়েছে উত্তরের দক্ষিণের মাঝখানে। এখানেও কিছু নিজস্ব বৈশিষ্ট্য তৈরি করেছে। কী কী বৈশিষ্ট্য তৈরি করেছে? এখানে আমরা সবাই জানি গঙ্গা নদী যখন প্রবাহিত হচ্ছে হয়ে এই যে মুর্শিদাবাদের কাছে এসে গঙ্গা নদী দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা পদ্মা নামে বাংলাদেশে চলে যাচ্ছে, পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে, এবং একটা হুগলি নাম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। হুগলি বা একদম উপর দিকে ভাগীরথী নাম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। অর্থাৎ এদের পলি দ্বারা সমভূমি অঞ্চলটা কিন্তু গঠিত হয়েছে। তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম নিয়েছে, সেই নামগুলো কি দেখো তোমাদের এখানে লেখা আছে, তাল, বারেন্দ্র, ভীরমাম, দিয়ারা, এইসব নামগুলো রয়েছে। কাকে তাল বলছি? তাল সাধারণত কুচবিহার জলপাইগুড়ি যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলে যে জলাভূমি অঞ্চল সেই জলাভূমি অঞ্চলকে সাধারণভাবে আমরা তাল বলে থাকি। শুধু জলপাইগুড়ি কুচবিহার অঞ্চল এবং মালদার যে অঞ্চলে জলাভূমি অঞ্চল সেই জলাভূমি অঞ্চলটাকে সাধারণভাবে আমরা তাল হিসেবে বলে থাকি। তারপরে আসছে বারেন্দ্রভূমি বা বারেন্দ্র, অনেকে বারেন্দ্র বলে, অনেকে বারেন্দ্রভূমিও বলে থাকে। বারেন্দ্রভূমি কি? পুরনো পলিগঠিত অঞ্চল। পুরনো পলিগঠিত অঞ্চল বলতে আমরা কোন জিনিসটাকে বলছি? ধরো কোনো অঞ্চলে নদী ছিল ভবিষ্যতে, সরি অতীতে নদী ছিল, সেই নদী আস্তে আস্তে মজে গেছে বা নদীর যে প্রবাহ সে জায়গা পরিবর্তন করেছে, অর্থাৎ কি সেখানে পলি গঠিত হয়ে একটা সমভূমি সৃষ্টি হয়েছে। কী পলি? সেটা পুরনো পলি দ্বারা অঞ্চল। এবং এখানে একটা ঢেউ খেলানো কিছু অঞ্চল কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। কোন অঞ্চল? দক্ষিণ দিনাজপুর মালদার পূর্ব অঞ্চলে কিন্তু আমরা এই অঞ্চলে বারেন্দ্রভূমি কিন্তু লক্ষ্য করতে পারি। এই যে ঢেউ খেলানো পুরনো পলি দ্বারা যে অঞ্চল সেই অঞ্চলটাকে কিন্তু আমরা বলছি বারেন্দ্রভূমি। এরপরে রয়েছে দিয়াব। এই যে দিয়াব অঞ্চল বা দিয়ারা অঞ্চল, অনেকে দিয়াব বলছে, দিয়ারাও বলছে, এই যে দিয়ারা অঞ্চল, দিয়ারা অঞ্চল কোন অঞ্চলটাতে লক্ষ্য করতে পারছি? মালদায় সাধারণত এই দিয়ার অঞ্চলটা লক্ষ্য করতে পারছি। মালদায় কেন লক্ষ্য করতে পারছি? দিয়ারা অঞ্চল হচ্ছে নবীন পলিগঠিত যে সমভূমি সেটাকেই কিন্তু আমরা বলছি দিয়ারা অঞ্চল। এবং এখানে কোন নদী আছে? এখানে তো কালী নদী রয়েছে, এবং এখানে যে ভাগীরথী গঙ্গা ঢুকছে, গঙ্গা ঢোকার পরে যে গঙ্গার ভাঙন অংশ তৈরি হচ্ছে সেই ভাঙন অংশে কিন্তু নতুন পলি অপোজিট দিকে কিন্তু সমভূমি সৃষ্টি করে যাচ্ছে। আমরা সবাই জানি নদীর একুল ভাঙে ওকুল গড়ে, যেদিকটা গড়ছে সেটা হচ্ছে নবীন পলিগঠিত অঞ্চল বলেই সেই দিকটা কিন্তু নতুন সমভূমি গড়তে শুরু হচ্ছে। এটাকে আমরা কী নামে জেনে থাকি? ভৌগোলিক ভাষায় দিয়ারা অঞ্চল হিসেবে কিন্তু জেগে থাকি। এই অঞ্চল, এই যে সমভূমি অঞ্চল এবং পরবর্তীকালে যে অঞ্চলে হুগলি নদী প্রবাহিত হচ্ছে এখানে এসে বিভিন্ন ট্রিবিউটারি আমাদের এই হুগলি নদীর সাথে এসে মিশছে, মিশে এই অঞ্চলকে কিন্তু পলিগঠিত সমভূমি অঞ্চলে রূপান্তরিত করছে। এবং অর্থাৎ যদি আমি ভাগটা এরমভাবে করে থাকি, এখানে হুগলি নদী গিয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের দ্বারকা, তারপরে আরও বিভিন্ন নদীগুলো রয়েছে, অজয়,
এসব বিভিন্ন নদী কিন্তু আমাদের এই হুগলি নদীর সাথে এসে মিশছে। মেশার ফলে এই যে টোটাল অঞ্চলটাতে কিন্তু খুব উন্নত পলিগঠিত একটি সমভূমিতে সৃষ্টি করছে, এবং এই অঞ্চলে ভীষণ শস্য প্রচণ্ড ভালো হয়। অর্থাৎ কি হচ্ছে, এই অঞ্চল পলিগঠিত অঞ্চল, আমরা সবাই জানি পলিগঠিত অঞ্চলে শস্য উৎপাদনের পক্ষে খুব বেশি উন্নত। অর্থাৎ এটা গেল আমাদের সাধারণত পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল মনে রাখতে গেলে আমাদের কোন পার্টগুলো মনে রাখতে হবে, গঙ্গার প্রবাহটা মনে রাখলেই কিন্তু আমরা বলতে পারবো, এবং ওপর দিকে যে নদীগুলো প্রবাহিত হচ্ছে সেই নদীগুলোর নাম মনে রাখলেই কিন্তু আমি সমভূমি অঞ্চল সম্বন্ধে আইডিয়া করে নিতে পারবো। উত্তরে পার্বত্য অঞ্চলে বেশিরভাগ নুনি কাঁকড় দিয়ে যে অঞ্চলে সমভূমি অঞ্চলটা গঠিত হয়েছে, শুধু নুনি কাঁকড় না, অনেক জায়গায় পলিগঠিত অঞ্চল হিসেবেও গঠিত হয়েছে। সেখানে কয়েকটা মেন মেন টার্মস রয়েছে, কি টার্মস, তাল, বারেন্দ্র বা বারেন্দ্রভূমি, দিয়ারা, এই অঞ্চলগুলো এখানে রয়েছে। এছাড়া উত্তরে সমভূমি অঞ্চলে আরও কোনগুলো রয়েছে, তরাই, ডুয়ার্টস, এখানে কীভাবে গঠিত হয়েছে সমভূমি সেটা কিন্তু তোমাদের সাথে আমাদের আলোচনা করা হয়ে গেছে। এই পার্টগুলো একটু লক্ষ্য রাখলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলটা আমরা মনে রাখতে পারব। এর পরবর্তীতে যে পার্টটা আসছে সেটা হচ্ছে তরাই রিজিয়ন। তোমাদের সাথে প্রত্যেককেই বললাম তরাই অঞ্চল কি, তরাই অঞ্চল কিন্তু পর্বতের পাদদেশ অঞ্চল। অর্থাৎ এই যদি পর্বত হয় তার যে পাদদেশ অঞ্চল, এই পাদদেশ অঞ্চলটাকে কিন্তু আমরা তরাই অঞ্চল বলে থাকি। এই তরাই কথাটা যদি আমরা বলি, তরাই কথাটা এলো কোথা থেকে, তরাই কথাটা কিন্তু সাধারণত এইটি একটি ফরাসি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে। অর্থাৎ কেন স্যাঁতস্যাঁতে, তোমরা লক্ষ্য করবে পাহাড় অঞ্চল কিন্তু সবসময় ওই যে একটা ম্যাশি ওয়েদার, অর্থাৎ কুয়াশা, বরফ, তুষারপাত, এই সব জায়গাগুলো হওয়ার জন্য সেই অঞ্চলটা কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। এবং তরাই অঞ্চলে যেহেতু সমভূমি, সেখানে বনভূমিও প্রচুর গড়ে উঠেছে, বিভিন্ন ধরনের সাভানা টাইপের বিভিন্ন ধরনের বনভূমি, উঁচু উঁচু ঘাস, বড় বৃক্ষ এখানে কিন্তু তরাই অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারি। এবং এই তরাই অঞ্চলে এই অতিরিক্ত গাছ এবং জলাভূমি থাকার কারণে এখানে কিন্তু স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার সৃষ্টি হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের তরাই অঞ্চল কোন অঞ্চলটা দেখো, যে ভায়োলেট কালারের মার্ক করা যে অঞ্চলটা রয়েছে সেটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাধারণত তরাই অঞ্চল। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে কিন্তু আমরা তরাই অঞ্চল বলে থাকি। এই তরাই অঞ্চল তাহলে কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, তরাই অঞ্চল যদি আমরা লক্ষ্য করতে পারি, তরাই অঞ্চল কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে আমরা দেখতে পাবো, সাধারণত দার্জিলিং যে অঞ্চলটা, দার্জিলিং, শিলিগুড়ি ডিভিশন, জলপাইগুড়ির নর্দার্ন পার্ট, দিনাজপুর, এই যে ডিস্ট্রিক্টগুলো, এই ডিস্ট্রিক্টে কিন্তু আমরা সাধারণত পশ্চিমবঙ্গের যে তরাই অঞ্চল সেটা আমরা লক্ষ্য রাখতে পারবো। দার্জিলিং কেন, তোমরা সবাই জানো দার্জিলিং পার্বত্য অঞ্চলে গঠিত হয়েছে। এছাড়া দার্জিলিংয়ের তলায় যেগুলো রয়েছে কোন ডিস্ট্রিক্ট রয়েছে, জলপাইগুড়ির যে পূর্ব দিকের অঞ্চল, দিনাজপুর, এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা তরাই অঞ্চলে বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। এই তরাই অঞ্চলে উচ্চতা কত হয়ে থাকে, তরাই অঞ্চলে উচ্চতা 400 থেকে 600 মিটার হয়ে থাকে, এর সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা। এই তরাই অঞ্চলে সাধারণত কী ধরনের মাটি আমরা লক্ষ্য করতে পারি, প্রথমে বললাম স্যাঁতস্যাঁতে ওয়েদার। স্যাঁতস্যাঁতে ওয়েদার কেন, কারণ এখান থেকে যে নদীগুলো বাহিত হয়ে আসছে তারা নুড়ি কাঁকড়গুলো এখানে জমা করছে, এখানে অতিরিক্ত গাছ সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের বনভূমি তৈরি হয়েছে, সাবানা টাইপের গাছ এখানে তৈরি হয়েছে, বড় বড় গ্রাসল্যান্ড তৈরি হয়েছে, সেই পাতাগুলো পড়ছে, পড়ে সূর্যালোক আসছে, এগুলো পড়ছে, পচে এখানকার একটা নিজস্ব তারা বৈশিষ্ট্য সৃষ্টি করছে, যেটাকে আমরা তরাই অঞ্চলের বৈশিষ্ট্য বলে থাকি। এবং এই তরাই অঞ্চলের সাথেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক দিকে যদি আমরা লক্ষ্য করি, ভুটানের সাথে কিন্তু আমরা যোগাযোগ রাখতে পারি তরাই অঞ্চলের মাধ্যমে। ফুড সিলিং বলে যে জায়গাটা রয়েছে তরাই অঞ্চলে, সেই তরাই অঞ্চল দিয়ে কিন্তু আমাদের ভুটানের প্রবেশদ্বার। তো এই অঞ্চলটাকে অনেক সময় ভুটানের দরজা হিসেবেও কিন্তু বলা হয়ে থাকে। এছাড়াও এই অঞ্চলটাকে দুভাগে ভাগ করা হচ্ছে। দেখো তোমাদের যদি তরাই অঞ্চলকে দুভাগে, একটা হচ্ছে ডুয়ার্স অঞ্চল, একটা হচ্ছে তরাই অঞ্চল। ডুয়ার্স অঞ্চল আমরা কোন দিকটাতে বলবো, যে তিস্তা নদী যেভাবে এসেছে প্রথম, যখন আমরা পার্বত্য অঞ্চল যখন আলোচনা করছিলাম, যেভাবে তিস্তা নদীর প্রবাহ কীভাবে দেখিয়েছিলাম, ঠিক এই জায়গা দিয়ে তিস্তা নদী কিন্তু আমাদের প্রবাহিত হয়েছে। ঠিক এর ওপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের এই তরাই অঞ্চলটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে তরাই অঞ্চল, একটা হচ্ছে ডুয়ার্স অঞ্চল। এটা গেল তরাই রিজিয়ানের মেন মোস্ট অফ দ্য পার্ট। এর পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে আমাদের রার রিজিয়ান, অর্থাৎ রার রিজিয়ান। এই রার রিজিয়ান অনেক জায়গায় তোমরা লক্ষ্য করবে রার সমভূমি হিসেবেও কিন্তু দেখাচ্ছে।
আবার কিছু কিছু জায়গায় রাঢ়ে কিন্তু মালভূমি অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এই রাঢ় অঞ্চলে যে মৃত্তিকা রয়েছে সেই মৃত্তিকা কিন্তু সাধারণত ল্যাটারাইট জাতীয় মৃত্তিকা হতে পারে। ল্যাটারাইট মৃত্তিকা থেকে কিন্তু এই অঞ্চলের নাম হচ্ছে রাঢ় অঞ্চল। এই রাঢ় অঞ্চলের উৎপত্তি, এই রাঢ় নামের উৎপত্তি কোথা থেকে, সাঁওতালি ভাষা থেকে কিন্তু আমাদের এই রাঢ় অঞ্চলের উৎপত্তিটা এসেছে। সুতরাং এখানে আমরা সবাই বুঝতে পারছি রাঢ় অঞ্চল কোন অঞ্চলটা দেবে, যে জায়গাটা সাঁওতাল পরগনা রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের এই যে পার্টটা, এই টোটাল পার্টটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল। কিছুটা আমাদের ডানকান যে প্লেটো রয়েছে, যে আমাদের দাক্ষিণাত্যের যে মালভূমি রয়েছে, সেই মালভূমির কিছুটা পার্ট কিন্তু আমরা এখানেও লক্ষ্য করতে পারি। এইগুলো যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা দেখি কোন কোন অঞ্চলে আমরা দেখতে পাবো, পশ্চিমবঙ্গের যে বীরভূম অঞ্চল, বাঁকুড়া অঞ্চল, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অঞ্চল, বর্ধমানের কিছু অঞ্চলে কিন্তু আমরা এই রাঢ় অঞ্চলটা লক্ষ্য করতে পারবো। এর উচ্চতা কত? 50 থেকে 100 মিটার। কিসের থেকে? সমুদ্রতট থেকে। এর উচ্চতা 50 থেকে 100 মিটার। এই রাঢ় অঞ্চলে বিভিন্ন ধরনের নদী আমরা দেখতে পাই। কী কী নদী? ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ, এই নদীগুলো কিন্তু আমরা রাঢ় অঞ্চলে লক্ষ্য করতে পারি। সাধারণত এই রাঢ় অঞ্চলে যে ভূমির ঢাল, সেই ভূমির ঢাল দক্ষিণ পূর্ব দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এবং এখানে বিভিন্ন ধরনের মাটির ওপর ভিত্তি করে তারা একটা আলাদা ক্যারেক্টার তৈরি করেছে। সাধারণত এটাকে আমরা লাল মাটির দেশ হিসেবে কিন্তু বলে থাকি। পশ্চিমবঙ্গের লাল মাটি দেখতে পাওয়া যায় কোথায়? রাঢ় অঞ্চলে। এটা মনে রাখলেই তোমাদের রাঢ় অঞ্চলটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কোন জায়গায় রয়েছে? সবসময় পশ্চিমবঙ্গের যে ব্যাপারটা, এই ম্যাপটা দেখে দেখে তোমরা পড়ার চেষ্টা করবে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভাগটা রয়েছে, প্রতিটা ডিস্ট্রিক্ট কোন জায়গায় কোন ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্ট ভাগগুলো যদি তোমরা করে নিতে পারো তাহলে দেখবে মনে রাখতে সুবিধা হবে। কোন ডিস্ট্রিক্ট এখানে রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু রাঢ় অঞ্চলে কোন কোন ডিস্ট্রিক্টে রয়েছে আমরা মনে রাখতে পারবো। মনে রাঢ় কথা কোথা থেকে এসছে? সাঁওতালি ভাষা থেকে রাঢ় কথাটা এসেছে। এগুলো হচ্ছে রাঢ় অঞ্চলে সাধারণ কিছু ধারণা। চলো এর পরবর্তীতে দেখে নেওয়া যাক এর পরে যে পার্টটা রয়েছে পশ্চিমবঙ্গের। এর পরের পার্টটা কী হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটাকে অনেক জায়গায় তোমরা গাঙ্গেয় ডেল্টা বা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল হিসেবে জেনে থাকতে পারো, বা কোনো কোনো জায়গায় লক্ষ্য করবে সুন্দরবন অঞ্চল হিসেবে কিন্তু তোমরা লক্ষ্য করতে পারো। আমি দুটো পার্টকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছি, কেন? তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই সুন্দরবন অঞ্চল এবং গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল আমাদের জানতে গেলে গঙ্গার যে প্রবাহ, সেই প্রবাহটা কিন্তু আমাদের প্রথমে দেখতে হবে। প্রবাহটা আমরা কীভাবে দেখব? আমরা সবাই জানি মুর্শিদাবাদের কাছে গঙ্গা এরকমভাবে প্রবাহিত হচ্ছে, গঙ্গা এইভাবে প্রবাহিত হচ্ছে এবং মুর্শিদাবাদের কাছে আসছে, এসে গঙ্গার যে মেন পার্ট, সেই মেন পার্টটা প্রভাবিত হয়ে মুর্শিদাবাদের কাছে এসে মেন পার্ট পদ্মা হিসেবে বাংলাদেশে চলে যাচ্ছে এবং বাদবাকি পার্টটা এই হুগলি নদী হিসেবে আমাদের ভাগীরথী, প্রথমে ভাগীরথী এবং পরবর্তীকালে হুগলি নদী হিসেবে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে মিশছে। অর্থাৎ তোমরা লক্ষ্য করো, এই যে গঙ্গার মেন পার্ট সে কিন্তু এদিকে পদ্মা হিসেবে যাচ্ছে, গিয়ে এদিক দিয়ে কিন্তু ব্রহ্মপুত্র এসে এর সাথে মিশছে, মিশে বঙ্গোপসাগরে পড়ছে এবং এখানে হুগলি নদীও এসে আমাদের বঙ্গোপসাগরে পড়ছে। এই যে পাটটা, এই পাটটাকে অনেকটা বাংলার মাত্রাহীন বয়ের মতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই পাটটাকে কিন্তু বাংলার যে মাত্রাহীন ব তার মতন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। সেই জন্য এই অঞ্চলটাকে বলা হচ্ছে বদ্বীপ অঞ্চল। এবং এই বদ্বীপ অঞ্চলের উল্লেখযোগ্য যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সুন্দরবন। সুন্দরবন কোন জায়গাটা রয়েছে? একদম পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে রয়েছে সুন্দরবন। কোন অঞ্চলটা? এই অঞ্চলটা রয়েছে পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ অঞ্চলে রয়েছে আমাদের সুন্দরবন অঞ্চল। তোমাদের দেখো এই যে পার্টটা, এই পার্টটাকে সাধারণত সুন্দরবনের সমভূমি বলা হয়ে থাকে। দেখে নেওয়া যাক কোন কোন জায়গায় এটা রয়েছে। সাধারণত উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কিছুটা মেদিনীপুরের অঞ্চল, নদিয়ার কিছু অঞ্চল নিয়ে কিন্তু আমাদের, নদিয়ায় সুন্দরবন সেভাবে নেই, সাধারণত উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই দুটো পরগনায় কিন্তু সুন্দরবন আমরা লক্ষ্য করতে পারি। সুন্দরবনের বেশিরভাগ পার্টটাই কিন্তু বাংলাদেশে রয়েছে, কারণ তোমাদের যে ম্যাপটা আমি এঁকেছিলাম, ম্যাপ ড্রয়িংটা লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে, গঙ্গা এইভাবে প্রবাহিত হয়ে এদিকে চলে গেল একটা পার্ট,
গঙ্গা গিয়ে পড়বে মুর্শিদাবাদের কাছে এসে গঙ্গা একদম মেন পার এদিকে চলে গেল, আর একটা পার এদিকে চলে আসছে। অর্থাৎ বেশিরভাগ যে পারটা, সেই সুন্দরবনের বেশি পারটাই কিন্তু আমাদের বাংলাদেশে অবস্থিত, তার কিছুটা অংশ আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, অর্থাৎ এই অঞ্চলটা। তো এই অঞ্চলটাকে সাধারণত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু ঘোষণা করেছে। কেন হঠাৎ এত জায়গা থাকতে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করলো কেন, বা এখানে এত ধরনের জীব বৈচিত্র্য দেখা যায়, সেই জন্যই কিন্তু এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বলা হয়েছে। কেন সুন্দরবন অঞ্চলে একদম প্রথম শ্রেণীর খাদক থেকে একদম সর্বোচ্চ শ্রেণীর খাদক সবাইকে কিন্তু এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কি এখানে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাচ্ছি, এখানে আমরা আবার যে হরিণ তাদেরকেও কিন্তু দেখতে পাচ্ছি। শুধু এরা না, এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি আমরা লক্ষ্য করতে পারি, এবং তার সাথে সাথে এই অঞ্চলে বিভিন্ন ধরনের গাছকে আমরা লক্ষ্য করতে পারি। কী গাছ? সুন্দরী, গরান, ঘেমা, এইসব এইসব গাছ কিন্তু আমরা সুন্দরবন অঞ্চলে লক্ষ্য করতে পারি। এবং এই অঞ্চলে সাধারণত যে সুন্দরী গাছ, এই সুন্দরী গাছ থেকে এই অঞ্চলের নাম হচ্ছে সুন্দরবন। এবং এই অঞ্চলে গড় যে উচ্চতা, সেই গড় উচ্চতা সমুদ্র তট থেকে দশ মিটার উঁচুতে আমাদের এটাকে লক্ষ্য করতে পারি। অনেক জায়গায় এই সুন্দরবন অঞ্চলটাকে কিন্তু সমভূমি অঞ্চলের মধ্যে রেখেছে। আমি এটাকে আলাদাভাবে আলোচনা করলাম কেন, কারণ সুন্দরবন অঞ্চলে একটা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে সাধারণত এইটা সমুদ্রপৃষ্ঠ থেকে 10 মিটার উঁচুতে অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের আমরা পশু পাখি গাছপালা লক্ষ্য করতে পাচ্ছি, তার মধ্যে উল্লেখযোগ্য রয়্যাল বেঙ্গল টাইগার, বিভিন্ন ধরনের হরিণ, তাদের সংখ্যাও তোমাদের নোটসে দেওয়া আছে। এবং এখানে বিভিন্ন ধরনের নদীও রয়েছে, যে নদীগুলো জোয়ারের জলে পুষ্ট। কোথায় জোয়ার হচ্ছে? শুধু নদীতে জোয়ার হচ্ছে এবং সমুদ্রে জোয়ার হচ্ছে। সুতরাং সুন্দরবন অঞ্চলে বেশিরভাগ নদীই কিন্তু তোমরা দেখবে নোনা, যে নোনা জল সেই নদীতে কিন্তু নোনা জলের নদী আমরা লক্ষ্য করতে পারি। কী কী নদী সেখানে রয়েছে? সাধারণত সপ্তমুখী, হাতিভাঙা, মাতলা, গোসাবা, ঝরিয়া, রূপ ঝরিয়া, এই অঞ্চলগুলো কিন্তু আমরা এই অঞ্চলে লক্ষ্য করতে পারবো। সুন্দরবন অঞ্চলের নদীগুলো এগুলো কিসের জলে পুষ্ট? এগুলো সাধারণত জোয়ারের জলে পুষ্ট। এই সুন্দরবন, এই সুন্দরবন অঞ্চলের একটা পার্ট হলো গঙ্গার ডেল্টা, বা আমরা বলতে পারি গঙ্গার ডেল্টার একটা পার্ট হলো সুন্দরবন অঞ্চল। গঙ্গার যে ডেল্টা পার্ট, এই ডেল্টা পার্টে কিন্তু একটু বেশি বিস্তৃত অঞ্চল। দেখো এই ম্যাপটা যেটা আমি তোমাদের সামনে রেখেছি, সেই ম্যাপটা লক্ষ্য রাখলে দেখতে পাবে গঙ্গা যে প্রভাবিত হয়েছে, সেই গঙ্গার কিন্তু একটা ডেল্টা ঠিক বাংলার বয়ের মতন আকৃতি সৃষ্টি হয়েছে। এদিকটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল, এদিকটা হলো বাংলাদেশ, দুটো কিন্তু গুলিয়ে ফেলো না, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে নদী আমাদের ভাগীরথী পরবর্তীকালে হুগলি নাম নিয়ে প্রভাবিত হয়েছে, সে কিন্তু তিন রকমভাবে ডেল্টা সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে পুরনো, এটা হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে নতুন। অর্থাৎ কি ইংলিশ টার্মগুলো কিন্তু এখানে ম্যাপের মধ্যে তোমাদের দেওয়া আছে সুন্দরভাবে। অর্থাৎ এই যে ডেল্টা, ওল্ড ডেল্টা, ম্যাচুরেট ডেল্টা এবং অ্যাক্টিভ ডেল্টা। ওল্ড ডেল্টা বলতে সেখানে আগে তৈরি হয়ে গিয়েছে সেই বদ্বীপ অঞ্চলটা, নদী সেখান থেকে আস্তে আস্তে প্রভাবিত হচ্ছে, এবং পরবর্তী ম্যাচুরেট যেখানে সবে কাজ সম্পন্ন হয়েছে, এবং তারপরে হচ্ছে অ্যাক্টিভ ডেল্টা, মানে যার তৈরি এখনও চলছে। যদি কখনো সুন্দরবন অঞ্চলে যাও সেখানে দেখবে কিন্তু জলের প্রচণ্ড সমস্যা। কেন? সেখানে তো মাটির স্তর সৃষ্টিই হয়নি ঠিকভাবে। সুন্দরবন অঞ্চল সৃষ্টি হয়েছে কিসের ভিত্তিতে? যে সমুদ্রের পলি জমে জমে। তো এই যে অঞ্চল পলি জমে জমে, সমুদ্র বক্ষে পলি জমেছে, ভাবতে পারছো? সমুদ্র বক্ষে পলি জমে জমে এই সুন্দরবন অঞ্চল গঠিত হয়েছে। এবং গঙ্গার ডেল্টাও যে অঞ্চলটা আছে সেই অঞ্চলে কিন্তু একটা সময় কিন্তু আরও বেশি গভীর ছিল, সেখানে নদীর পলি জমেছে, সমুদ্রের পলি জমেছে, জমে জমে সেখানে অ্যাক্টিভ ডেল্টা তৈরি হয়ে, তো অ্যাক্টিভ ডেল্টা তৈরি হচ্ছে। এবং যেখানে মডারেট, মানে সেখানে সবে কাজ শেষ হয়েছে, এবং যেটা পুরনো সেটা অনেক আগেই সেখানকার সমভূমি অঞ্চল গঠিত হয়েছে। সুতরাং যখন আমরা এই অঞ্চলটাগুলোতে দেখতে পাই, যে রাজ্য, যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে এই অঞ্চলে, সেই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু জলের কোনো সমস্যা সেইভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না, কারণ এইখানে তো তৈরি হয়ে গেছে। এবং তারপরে কলকাতার যে অঞ্চলটা, এই যে অঞ্চল কলকাতার যে অঞ্চল লক্ষ্য করে, কলকাতা উত্তর চব্বিশ পরগনা, এই সরি কলকাতার হাওড়া, হুগলি, এই অঞ্চলটাতে কিন্তু জলের সমস্যা সেইভাবে আমরা লক্ষ্য করতে পারি না, কারণ এখানে সবে তৈরি শেষ হয়েছে। সবথেকে যে জায়গাটা লক্ষ্য করতে পারি, এই যে সবুজ, যেখানে অ্যাক্টিভ ডেল্টা, মানে যেখানে কাজ চলছে, এখানে কিন্তু সেইভাবে মাটির স্তর সুন্দরভাবে তৈরি হয়নি। এর ভিত্তিতেও কিন্তু আমরা যে ওল্ড ডেল্টা কোথায় কোথায় রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া অঞ্চল, এবং যেখানে
একদম অ্যাক্টিভ ডেল্টা সুন্দরবন অঞ্চলের দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ, উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে কিন্তু অ্যাক্টিভ ডেল্টা লক্ষ্য করা গেছে। এবং এখানে অশোক ক্রীড়াকৃতি হ্রদেরও কিন্তু আমরা কিছু কিছু নদী এমনভাবে, অশোক ক্রীড়াকৃতি হ্রদ কাকে বলে ছোট করে আমরা বলে দিচ্ছি, নদী যখন প্রভাবিত হচ্ছে হতে হতে যখন অতিরিক্ত ম্যাকেজ সৃষ্টি হচ্ছে, ধরো এই এরকমভাবে নদী প্রভাবিত হচ্ছে, ধরো নদী এইভাবে প্রভাবিত হচ্ছে, হতে হতে এই জায়গায় এত পরিমাণে ব্যাকেজ সৃষ্টি হলো, আস্তে আস্তে নদী তার নিজস্ব যে পাটটা সেই পাটটা ছেড়ে দিয়ে এরকমভাবে প্রভাবিত হচ্ছে। এই যে পাটটা তৈরি হলো, এই পাটটাকেই আমরা বলছি অক্সবো লেক বা অশোক ক্রীড়াকৃতি অঞ্চল। সুন্দরবন অঞ্চল বা আমাদের একদম যেখানে অ্যাক্টিভ ডেল্টা অঞ্চল রয়েছে সেই অঞ্চলে কিন্তু এরকম কিছু কিছু জায়গায় আমরা অশোক ক্রীড়াকৃতি হ্রদ লক্ষ্য করতে পারবো। যদি আমার নিজের দেখা জয়নগরে যদি তোমরা কোনোদিন যাকে দেখো, সেখানে বিশাল বড় বড় পুকুর লক্ষ্য করতে পারবো, সেখানে কেউ কিন্তু খনন করেনি এবং ওরকম পুকুর তৈরি করা কিন্তু সম্ভবও নয়। অর্থাৎ কি, সেসব অঞ্চলে কোনো একটা সময় গঙ্গা প্রভাবিত হতো, তার জায়গাটা পাট পড়ে পড়ে মজে মজে সেই জায়গাটা কিন্তু ওরকম একটা লেকের টাইপের বা একটা পুকুরের টাইপের তৈরি হয়েছে। এই ধরনের কিছু কিছু জায়গা আমরা এই গঙ্গার বদ্বীপ অঞ্চলে বা সুন্দরবন অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারি। এর পরবর্তীতে যে পাটটা আসছে সেই পাটটা আছে কোস্টাল অঞ্চল, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে। একদম প্রথমেই বললাম ভারতবর্ষে যত রকমের রিজিয়ন রয়েছে তার মধ্যে মরুভূমি ছাড়া আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত কিছু অঞ্চল দেখতে পাই, ঠিক সেইভাবে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই। উপকূলবর্তী অঞ্চল কোন জায়গাটা লক্ষ্য করতে পারি, চলো দেখে নেওয়া যাক ম্যাপে। দেখো এই যে অঞ্চলটা যেটা আমি এই মুহূর্তে মার্ক করছি, এই অঞ্চলটাই কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চল, অর্থাৎ এখানে ডাইরেক্ট বে অফ বেঙ্গল এসে আমাদের পশ্চিমবঙ্গের সাথে মিশছে বা বে অফ বেঙ্গলের একটা উপকূল অঞ্চল। এই অঞ্চলটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুরের কিছুটা অঞ্চলে কিন্তু রয়েছে। দীঘার যে পাটটা সেই পাটে কিন্তু আমরা এই কোস্টাল অঞ্চল লক্ষ্য করতে পারি। এখানে কীভাবে সমভূমি গঠিত হয়েছে, সমুদ্র তীরবর্তী অঞ্চলে বায়ুর কাজের ফলে বালি প্রভাবিত হচ্ছে এবং সমুদ্র তার যে তরঙ্গবাহিত নুড়ি কাঁকড় নিয়ে আসছে, বালি নিয়ে আসছে, সেও কিন্তু সেখানে ডিপোজিট করে অর্থাৎ সেখানে জমা করে এক ধরনের সমভূমির সৃষ্টি হচ্ছে। এই সমভূমি অঞ্চলটাকে কিন্তু আমরা কোস্টাল রিজিয়ন বলে থাকি। এই কোস্টাল রিজিয়নে কিছুটা কাদা কাদা অঞ্চলে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এছাড়াও এই অঞ্চলের উচ্চতা কিন্তু খুব বেশি না। এই কোস্টাল এলাকাটাকে অনেক ক্ষেত্রে অনেকেই সুন্দরবন অঞ্চলের সাথে বা সমভূমি অঞ্চলের সাথে, দক্ষিণে সমভূমি অঞ্চলের সাথেও আলোচনা করতে তুমি দেখে থাকবে বা তোমরা দেখে থাকবে, কিন্তু তোমরা লক্ষ্য রাখবে এই কোস্টাল অঞ্চলটা কিন্তু একটা পার্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, খুব অল্প জায়গায় এখানে লক্ষ্য করতে পারি। এই অঞ্চল কিসের জন্য বিখ্যাত, যেখানে সমুদ্র থাকবে সেখানেই আমরা জানবো ট্যুরিস্ট স্পট সৃষ্টি হবে এবং এই অঞ্চলে বিভিন্ন ধরনের সাধারণত সমভূমির সৃষ্টি হয়েছে। এই সমভূমিতে লবণ উৎপাদন করা হয়, কিছু কিছু জায়গায় নারকেল বা এই অঞ্চলের যে ফসলগুলো ভালো হয় সেগুলো কিন্তু এখানে চাষ আমরা লক্ষ্য করতে পারি। এইগুলো হলো পশ্চিমবঙ্গের সাধারণত যে অঞ্চলগুলো আমরা আছি সেই অঞ্চলগুলো, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সাত রকম অঞ্চল তোমাদের সাথে আলোচনা করা হলো, যদি আমরা একটা পার্ট ভেবে নিয়ে থাকি তাহলে সেই সাত রকম অঞ্চল তোমাদের সাথে আশা করি আলোচনা করা আমার কমপ্লিট হয়েছে। যদি আরেকবার দৃষ্টিপাত করি, সাস্তা অঞ্চলের মধ্যে প্রথমে থাকছে কি অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল, তারপরে কি আছে উত্তরের সমভূমি অঞ্চল, দক্ষিণের সমভূমি অঞ্চল, তারপরে পশ্চিমের মালভূমি অঞ্চল, উপকূলবর্তী অঞ্চল, সুন্দরবন অঞ্চল এবং রাঢ় অঞ্চল ও তরাই অঞ্চল। এইগুলো হচ্ছে টোটাল পশ্চিমবঙ্গের যে টোটাল রিজিয়নগুলো রয়েছে সেইগুলোকে এইভাবেই আমরা ভাগ করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছ এবং এর কিছু মেন মেন পার্ট রয়েছে, সেই পার্টগুলো আমার এখানে কিছু মার্ক করা রয়েছে এবং আমার নোটসও কিছু মার্ক করা রয়েছে, সেগুলো দেখে নেবে, আশা করি তোমাদের সুবিধা হবে। থ্যাংক ইউ।